পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদে। কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনা দৌলতাবাদের হাজিডাঙ্গার। রবিবার গভীর রাতে এলাকায় থাকা একটি কংগ্রেস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যায় কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৃণমূলের দুষ্কৃতীরা একাজ করেছে বলে অভিযোগ এলাকার কংগ্রেস কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছেন তারা। দুজনে এসে মোটর সাইকেল একটা গাড়িতে ধরেন, এসাদুল ধরেন ডেটুল ঢেলেছে, আর আকিবর কিন্তু কাঠি মেরে দিয়েছে, আর দুজন কিন্তু মোটর সাইকেলে চলে যাদেরকে আগে পালিয়ে যাচ্ছে। ধরেন আমরা রাত্রিরে আমি উঠেছিলাম, ওরা তৃণমূল দলের পার্টি অফিস পুড়ি দিয়েছে, কংগ্রেসের পার্টি অফিস পুড়ি দিয়েছে তৃণমূলে, তৃণমূলের নেতাও সভাপতি আকিবর ধরেন, ও কিন্তু দেশে টিকতে দিছে না। 11:40 অঘটন করেছেন, ধরো মেয়ে ছেলেকেও টিকতে দিছে না, মেয়ে ছেলে কিন্তু পারে। আমরা রাত্রিরে যাচ্ছি, ধর অমুক তমুক কর অমুক কর তমুক কর, তেলে তেলে চলেছে মেয়ে ছেলেকে ধরতে রাত্রিরে। আর বেটা ছেলে এদিকে কেউ না, বেটা সব পুলিশ এসেছিল, পুলিশ বলেছে থানাতে যেতে, হাত থানাতে গেছে, আর মেয়ে ছেলে সব হামরা করছে, এলসিডি পুড়েছে, গ্যাস সিলিন্ডার পুড়েছে, ধরেন চেয়ারে সাতখান চেয়ার ছিল চেয়ার পুড়েছে, ধরেন ঘর গোটা ঘর পুড়ে দিয়েছে, ধরেন পলাতিন ছিল পাড়া তা পুড়েছে, সব পুড়েছে, একটা ক্যাথা পুড়েছে, আবার ধরেন ফিলাপ মিলাপ যা ছিল সবই পুড়ে দিয়েছে। ঘুমানোর পর কিছুক্ষণ চোখটা এটা এসছে, আমার স্ত্রী অমনি চালাকান পেয়েছে এদিকে হইচই দেখে, তখন দেখছি আগুন দপ 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 করে জ্বলছে, তখন আবার ছুটে এসে রাস্তা ধরে বেরিয়ে দেখছি আমাদের পার্টি হয়ে চলছে, তখন এসে দেখছি পার্টি চলছে, সবাই পানি ঢালছে, অন ঢালছে, কি লাঠি দিয়ে লিবাচ্ছে। লিবানোর পর কিছুক্ষণ পর প্রশাসন আসে, প্রশাসন এসে দেখে, ইনকোয়ারি করে দেখলো, দেখার পর প্রশাসন বলছে আপনারা থানায় লিখিত কাগজ দেন, দেওয়ার পর বললো যে আমরা এবার একখান মারুতি ভাড়া করলাম আর মোটর সাইকেল নিয়ে যাচ্ছি, যেতে যেতে আমার বাড়িতে ঢুকেছি, ঢুকে জামাটা পাল্টাচ্ছি, মানে জামা পরিনি, গেঞ্জি যা আছে আর সোয়েটার, চাদর এখন খুঁজছে শীতের সময় চাদর পেছিনে, অমনিক্ষণ বেরি করে এসে আমার একটা বিয়ে আছে সাইডে বাড়ি, ওকে বললাম চাপের মোটর সাইকেল, আমার আগে কিন্তু ওরা বেরিয়ে যায়, ওরা বেরিয়ে চলে গেছে পরে হাজামপাড়া পর্যন্ত। এবার প্রশাসন আমি গেছি আখিবরের বাড়ির সামনে, ওরা দেখছি গোটা 30 জনে দাঁড়িয়ে, আখিবর আখিবর তো তৃণমূলের নেতা যুব সভাপতি, এই শালারা বেটা শালারা কোন শালামা খাকে বলে গাল দেয়ারে, অমুক তমুক করে ধর শালাদেরকে মারবো ধরবো, এম করে আমার সাইকেল আমি রুখে দিলাম, রেখে দিয়ে হঠাৎ করে আমার বড় সাইকেল চাবিটা কেটে নেয়, আর একজনের সাইড থেকে এক ধাক্কা মারলে আমি গাড়ি কাছে পড়ে গেলাম, আমি এইভাবে একদম দাঁড়িয়ে গেলাম। দেওয়ার পর এই 2-1 মিনিটের মধ্যেই প্রশাসনের গাড়ি চলে আসে, প্রশাসনে যাবে যাই কী হলে কী হলে গেলো, ও বলছে যে আমি বললাম যে আমার মোটর সাইকেল চাবি কেটে নিয়েছে, তো কে নিয়েছে, আমি বললাম আখিবর নিয়েছে, এই আখিবর কোথায় রে আখিবর, আমার চাবিটা দে, চাবিটা দে, দিয়ে চাবিটা দে আমার হাত দিয়ে, দিয়ে বলছে যে তুমি যাও যাও চল 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 যাও চলতে হবে। আগুনটা কখন ঘটেছে? আগুনটা 11:40 দিয়ে আমরা চলে গেলাম। এবার সামনে আমার দরতাপ না দিতে পারছে আমায় কারা দিয়েছে আগুন মনে হচ্ছে আপনাদের? ওই তৃণমূলের কমই নেতারা। মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।